নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডু টিচারে হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব সাধারণ বিজ্ঞানে সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সমস্ত বিজ্ঞানের কোশ্চেন আপনাদের আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তা আপনারা আমার ক্লাসটি শেষ পর্যন্ত চালু করবেন তার কারণ হচ্ছে আপনাদের আকর্ষণীয় বিষয়টি এই ভিডিওটি শেষে দেওয়া আছে এবং তার সাথে সাথে আপনারা ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগেই বাড়িতে বসে একটা মক প্র্যাকটিস করে নেন তা আমরা আজকে পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করব তা আপনারা অবশ্যই একটা খাতা পেন নিয়ে বসবেন তার কারণ কিভাবে আপনারা করবেন এটা আমি একটু দেখিয়ে দিই তা আপনাদের যে প্রশ্নের উত্তর রাইট হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটাই ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমরা পঞ্চাশটা প্রশ্ন আপনাদের সাথে আলোচনা করবো আর পঞ্চাশটা প্রশ্নে কে কত মার্কস পেলে সেই মার্কসটা আপনারা অবশ্যই পোস্ট করবেন যাদের মার্কস সিক্সটি পার্সেন্ট অ্যান্ড অ্যাভাব জানবেন তাদের পারফরমেন্স ঠিক আছে এবং তাদের পারফরমেন্সটা ধরে রাখার জন্য বা ঠিকই রাখার জন্য আপনারা আমাদের রেগুলার ভিডিওগুলো ফলো করুন এবং যাদের পারফরমেন্স সিক্সটি পার্সেন্টের নিচে আছে তা তারা আপনারা আমাদের যে ভিডিওগুলো আমরা আপলোড করে রেখেছি আমরা হাজারের উপর ভিডিও আপলোড করে রেখেছি আমরা সেন্ট্রাল টেট ওয়েস্ট বেঙ্গল ত্রিপুরা টেট এবং আসাম টেট প্রচুর ভিডিও আপনাদের দিয়ে থাকি আশা করছি আপনারা সেই ভিডিওগুলো যদি দেখেন তাহলে অবশ্যই আপনাদের উন্নতি হবে তা এছাড়াও আপনারা আমাদের সাথে সরাসরি লাইভ কথা বলতে পারেন প্রতিদিন আমরা সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত আমরা লাইভ সেশন করি তা লাইভ সেশনে বিভিন্ন ক্লাস আমরা তখন করে থাকি তা আপনারা যে কোনো সময় আমাদের সাথে তখন লাইভ কথা বা লাইভ যদি আপনাদের কোনো বক্তব্য জানার দরকার হয় তাহলে আমাদের সাথে জানতে পারেন রেগুলার সকাল আটটা থেকে এগারোটার মধ্যে আমাদের সকালে লাইভ ক্লাস চলে তা আপনারা আমাদেরকে সেই সময় পেয়ে যাবেন আজকে আমরা শুরু করব একান্ন নম্বর প্রশ্ন থেকে তা এর আগের প্রশ্নগুলো যদি দেখতে হয় আপনারা আমাদের চ্যানেলের প্লে লিস্টে যান এবং চ্যানেলের প্লে দেখুন পরপর জেনারেল সায়েন্স ফোল্ডারের মধ্যে আমাদের প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে তা এটা আপনাদের ছিল গেল আজকে আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা হয় তাহলে কোশ্চেন ছিল আধুনিক দীর্ঘ পর্যায় সূত্র কে প্রকাশ করেন অপশান এ নিউটন অপশান বি মেন্ডেলিফ অপশান অপশান সি বোর এবং অপশান ডি প্র্যাঙ্ক তাহলে এগারো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি বোর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটি টু মেন্ডেলিফের পর্যায় সারণীর শেষতম মূল্য কোনটি অপশান এ লুটোসিয়াম অপশন বি নেপচুনিয়াম অপশন সি হ্যানিয়াম এবং অপশন ডি মাইট নিরিয়াম তাহলে আমরা দেখে নেব কোশ্চেন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি নেপচুনিয়াম নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটি থ্রি সারণীর সরণির কোন কোন পর্যায়ের মৌলকে বলে আদর্শ মৌল অপশান এ দ্বিতীয় তৃতীয় অপশন বি তৃতীয় চতুর্থ অপশান সি প্রথম দ্বিতীয় ও অপশন ডি চতুর্থ পঞ্চম টিপpano নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ দ্বিতীয় ও তৃতীয় नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 54 সোডিয়াম বাইকার্বোনেটের জলীয় দ্রবণে ফেনাফথলিনের বর্ণ কেমন অপশন এ অপরিবর্তিত থাকে অপশন বি পরিবর্তিত হয় অপশন সি কালো হয় এবং অপশন ডি লাল হয় 54 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি লাল হয় नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 55 এন এইচ থ্রি আমাদের শরীরের কোন অঙ্গের পক্ষে বেশি ক্ষতি করে অপশন এ ফুসফুস অপশন বি কিডনি অপশন সি হার্ট এবং অপশন ডি চোখ পঞ্চান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর ডি চোখ কোশ্চেন কোশ্চেন কি ধরনের অক্সাইড অপশন এ পলি অপশন বি মিশ্র অক্সাইড অপশন সি অক্সাইড এবং অপশন ডি সাব অক্সাইড ছাপ্পান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি সুপারঅক্সাইড নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নম্বর ফিফটি সেভেন প্রসুম দ্রবণে পিএইচ কত অপশান এ আট অপশান বি পাঁচ অপশান সি ছয় এবং অপশান ডি কোনোটাই নয় সাতান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি কোনোটাই নয় নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটি এইট হাইপো ফসফরাস অ্যাসিডের খারগ্রহিতা কত অপশান এ দুই অপশান বি এক অপশন সি তিন এবং অপশান ডি চার আটান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি এক নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটি নাইন থ্রি কি ধরনের অ্যাসিড অপশান এ লুইস অ্যাসিড অপশান বি সাব অ্যাসিড অপশান সি ফ্লোরিক অ্যাসিড এবং অপশন ডি নর্মাল অ্যাসিড উনষাট নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ লুইস অ্যাসিড নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নম্বর সিক্সটি কোন ধরনের অ্যাসিড বেশি তীব্র অপশান এ লঘু অ্যাসিড অপশান বি গাঢ় অ্যাসিড অপশন সি তরল অ্যাসিড এবং অপশন ডি কঠিন অ্যাসিড ষাট নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ লঘু অ্যাসিড নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটি ওয়ান লেবুতে থাকে কি ধরনের অ্যাসিড বা লেবুতে থাকে নিচের কোন অ্যাসিড অপশান এ ফর্মিক অ্যাসিড অপশান বি সাইটিক অ্যাসিড অপশন সি ল্যাকটিক অ্যাসিড এবং অপশন ডি ম্যালিক অ্যাসিড আশা করছি এই কোশ্চেনের অ্যান্সার মনে হয় না আপনাদের আরো ভুল হবে তা এই কোশ্চেনের সঠিক উত্তর যারা বলছেন অপশান বি সাইটিক অ্যাসিড তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই চলে আসছি আমরা পরবর্তী কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটি টু কে থ্রি নিম্নের কোন ধরনের লবণ অপশান এ নর্মাল লবণ অপশান বি বেসিক লবণ অপশান সি বাই লবণ এবং অপশান ডি কোনোটাই নয় বাষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ নর্মাল লবণ নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর সিক্সটি কোন যুগের বিজ্ঞানীরা এইচ এন ও বলতেন অ্যাকোয়া ফর্টিস অপশান এ ভিক্টোরিয়ান যুগ অপশান বি নিউটন যুগ অপশান সি চসার যুগ এবং অপশান ডি অ্যালকেমি যুগ তেষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি অ্যালকেমি যুগ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটি ফোর বিলিয়ামান রং তৈরি করতে অ্যামোনিয়া অক্সাইডের সঙ্গে নিচের কোনটি মেশানো হয় অপশান এ মিথাইল অরেঞ্জ অপশন বি লিটমাস অপশন সি ফেনাফথলিন এবং অপশান ডি মিথাইল রেড চৌষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি ফেনাফথলিন নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নম্বর সিক্সটি ফাইভ রসায়নের রাজা নিচের কোন পদার্থকে বলা হয় অপশান এ এইচ সি এল অপশান বি এইচ টু ফোর সি এইচ এন ও থ্রি এবং অপশন ডি এইচ থ্রি ফোর 65, ফাইভ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের উত্তর অপশন বি এইচ লঘু সালফিউরিক অ্যাসিড নেক্সট কোশ্চেন क्वेश्चन नंबर সিক্সটি সিক্স সি প্রথম তৈরি করেন কোন বিজ্ঞানী অপশান এ পেস্টলি অপশান বি ল্যাভেসিয়ার অপশন সি ক্যান্ডলিফ এবং অপশান ডি পাউলিং ছেষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ পেস্টলি নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর সিক্সটি সেভেন প্রসং দরবণে মিথাইল অরেঞ্জের বর্ণ কেমন অপশন এ লাল অপশন বি কমলা অপশন সি হলুদ এবং অপশন ডি বর্ণহীন সাতষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি কমলা নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর 68 নিচের কোনটি হাইডোনিয়ার আয়ন অপশন এ এইচ ও মাইনাস অপশন বি ও এইচ মাইনাস অপশন সি এইচ ও প্লাস এবং অপশন ডি এইচ প্লাস নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি এইচ ও প্লাস নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটি নাইন কে এই থ্রি নিচের কোন ধরনের লবণ অপশন এ সমিত লবণ অপশন বি বাই লবণ অপশন সি অ্যাসিড লবণ এবং অপশান ডি লবণ উনসত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি অ্যাসিড লবণ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টি বায়ো কি জাতীয় পদার্থ অপশান এ জলীয় অপশন বি গ্যাসীয় অপশন সি সমসত্ব এবং অপশন ডি অসমসত্ব সত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি অসমসত্ত্ব নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 71 চিলি সল্ট পিটার এর সংকেত নিম্নলিখিত কোনটি অপশন এ এ NaNO3 অপশন বি Na2SO4 অপশন সি NaCl অপশন ডি Na2CO3 71 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ NaCO3 नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 72 চিলি সল্ট পিটার কোন মহাদেশে সবচেয়ে বেশি পাওয়া যায় অপশন এ এশিয়া অপশন বি ইউরোপ অপশন সি দক্ষিণ আমেরিকা এবং অপশন ডি উত্তর আমেরিকা

চুয়াত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি এইচ টু নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সামুদ্রিক অ্যাসিড কোন অ্যাসিডকে বলা হয় অপশান এ এইচ টু এস বি এবং অপশন ডি তাহলে পঁচাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি এইচসিএল নেক্সট কোশ্চেন তিন আয়তন ঘন এইচ সাথে কয় আয়তন ঘন এইচ এন দিয়ে অ্যাকোয়া তৈরি হয় অপশান এ এক আয়তন অপশন বি দুই আয়তন অপশন সি তিন আয়তন এবং অপশন ডি চার আয়তন ছিয়াত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ এক আয়তন নেক্সট কোশ্চেন क्वेश्चन নম্বর সেভেন্টি নিচের কোনটি জল শোষণ করতে পারে অপশন এ লঘু এইচ বি গাঢ় এইচ এল সি লঘু এইচ টু এস ও এবং অপশন ডি গাঢ় এইচ টু নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি গারো এইচটু এস ও ফোর নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর সংকেত কি এ এফ ই টু এস অপশান বি এফ ই ও থ্রি অপশান সি এফ ইসিএল থ্রি এবং অপশন ডি এফ ইএসো ফোর আটাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি এফ ইএসো ফোর নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার নাইন জারণ হল অপশন এ ইলেকট্রন গ্রহণ অপশান বি ইলেকট্রন বর্জন অপশন সি দুটোই এবং অপশান ডি কোনোটাই নয় উনআশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ইলেকট্রন বর্জন নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর এইটটি নিম্নলিখিত কোনটি জারক পদার্থ অপশান এ এস অপশন বি এইচ টু এস সি এস ও টু এবং অপশন ডি এইচ বিআর আশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ এস নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর এইটটি ওয়ান নিম্নলিখিত কোনটি বিচারক দ্রব্য অপশান এ এইচ এন ও থ্রি অপশান বি গারো এইচ টু সি এস এবং অপশন ডি এইচ আই একাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি এইচ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইটটি টু নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি ঠিক অপশান এ জারক পদার্থ নিজে জারিত হয় অপশান বিচারক পদার্থ নিজে বিচারিত হয় ও একই সাথে ঘটে এবং সবকটি ঠিক নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি জারুণ ও বিজারণ একই সাথে ঘটে নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর এইটটি থ্রি বিচারণ হল অপশান এ ইলেকট্রন বর্জন অপশন বি ইলেকট্রন গ্রহণ অপশন সি দুটোই এবং অপশান ডি কোনোটাই নয় তিরাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ইলেকট্রন গ্রহণ নেক্সট কোশ্চেন কোশ্চেন সাধারণত কি করে অপশন গ্রহণ করে অপশন বি টু ই বর্জন করে এবং বর্জন করে চুরাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি ওয়ান ই বর্জন করে নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর 85 ফাইভ জারক পদার্থ নিজে কি হয় অপশন এ জারিত হয় অপশন বি বিচারিত হয় অপশন সি দ্রবীভূত হয় এবং অপশন ডি কেলাসিত হয় 85 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি বিচারিত হয় नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 86 নিচের কোনটি বিজারক দ্রব্য অপশন এ সিও অপশন বি বিআর2 অপশন সি এস এবং অপশন ডি H2SO4 86 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ সিও नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 87 সিও ও সিএল2 এর বিক্রিয়ায় উৎপন্ন সিএসিএল2 কি বিক্রিয়া অপশান এ সংযোগ অপশন বি প্রতিস্থাপন অপশন সি যুথ এবং অপশন ডি বিনিময় সাতাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি জুথ নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর এইটটি এইট রাসায়নিক সমীকরণ থেকে নিচের কোন বিষয়টি তথ্য পাওয়া যায় অপশন এ পদার্থের অনুপরমাণের সংখ্যা অপশন বি বিক্রিয়া ও বিক্রিয়াজাত পদার্থ অপশন সি গ্যাসীয় পদার্থ ও আয়তন মাত্রিক সম্পর্ক এবং অপশন ডি সবকটি থেকে তাহলে আমরা দেখে নেব অষ্টাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশান ডি সবকটি থেকে তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইটটি নাইন রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়াকারী পদার্থকে কি বলে অপশন এ বিকারক অপশন বি বিক্রিয়াজাত অপশন সি বিগালক এবং অপশান ডি সংযুক্তি উননব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ বিকারক নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটি নিচের কোন বিষয়গুলি রাসায়নিক সমীকরণ থেকে জানা যায় না অপশান এ বিক্রিয়া ও বিক্রিয়াজাত দ্রব্যের ভূত অবস্থা অপশন বি বিক্রিয়াটি তাপ উৎপাদক কিনা অপশন সি বিক্রিয়াটি উভয়মুখী কিনা এবং অপশন ডি সবকটি থেকে তাহলে নব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি সবকটি থেকে নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর নাইনটি ওয়ান এইচ টু এর নাম জ্বলন্ত বায়ু কে দেন অপশান এ ল্যাভিসিয়া অপশন বি ক্যাভেন্ডিস অপশন সি রবার্ট বয়েল এবং অপশন ডি পাউলিং একানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি কেভেন্ডিস নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটি টু নিম্নলিখিত কোনটি অনুঘাটকের বিষ হিসেবে কাজ করে অপশান এ এ এস টু ও থ্রি অপশান বি পিটি অপশন সি এমও এবং অপশন ডি পিবি বিরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ এ এস টু ও থ্রি নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর নাইনটি থ্রি কোন বিজ্ঞানী প্রথম প্রমাণ করেন হিরক হল বিশুদ্ধতম কার্বন অপশান এ রবার্ট বয়েল অপশন বি নিউটন অপশন সি টেন্যান্ট এবং অপশন ডি পাউলিং তিরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন ফোর সবচেয়ে উচ্চ মানের কয়লা নিম্নলিখিতাস এবং অপশান ডি লিগনাইট চুরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি অ্যান্থ্রাসাইট নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার নাইনটি ফাইভ এক আন্তর্জাতিক ক্যারেট সমান সমান কত গ্রাম অপশান এ জিরো দশমিক জিরো জিরো দুই অপশান বি জিরো দশমিক দুই শূন্য শূন্য অপশান সি শূন্য দশমিক শূন্য শূন্য তিন এবং অপশান ডি শূন্য দশমিক তিন শূন্য শূন্য পঁচানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি শূন্য দশমিক দুই শূন্য শূন্য নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটি সিক্স কোন মলটি অন্তর্দি ক্ষমতা রয়েছে অপশান এ ডি অপশান বি ও টু অপশান সি এইচ টু এবং অপশান ডি এস ছিয়ানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ডি পরা অনুঘটক 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 কাকে বলে অপশন 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 এ বি সি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ পজিটিভ অনুঘটক নেক্সট কোশ্চেন নাম্বার নাইনটি এইট অক্সি ইন গ্যাসের শিখার তাপমাত্রা কত হয় অপশান এ দুশো ডিগ্রি সেন্টিগ্রেড অপশন বি তিন হাজার ডিগ্রি সেন্টিগ্রেড অপশন সি তিনশো ডিগ্রি সেন্টিগ্রেড এবং অপশন ডি দু হাজার ডিগ্রি সেন্টিগ্রেড আটানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি তিন হাজার ডিগ্রি সেন্টিগ্রেড নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটি নাইন কোনটি অক্সিজেন শোষণ করে নেয় অপশান এ ম্যাগনেসিয়াম পাইরোগ্লেট অপশন বি সোডিয়াম পাইরোগ্লেট অপশন সি পটাশিয়াম পাইরোগাইট এবং অপশন ডি জিঙ্ক পাইরোগ্লেট নিরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি পটাশিয়াম পাইরোগ্লেট নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন কোশ্চেন নম্বর হান্ড্রেড বসের পদ্ধতি দ্বারা নিচের কোন মৌল তৈরি হয় অপশান এ ও টু অপশান বি এন টু অপশান সি সি এবং অপশান ডি এইচ টু একশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি এইচ টু তা আপনাদের সবাইকে সাধুবাদ জানাই যারা আমাদের সাথে এতক্ষণ ধরে কোশ্চেনের অ্যান্সার করছেন এইবার আপনারা সবাই একে একে ক্যালকুলেট করুন কে কত মার্কস পেলেন আপনারা সবাই সৎভাবে আপনারা আপনাদের মার্কসটা ক্যালকুলেট করে আমাদের অবশ্যই পোস্ট করুন আপনার সাথে সাথে আমরাও জানতে পারবো যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে এবং তার সাথে সাথে আমাদের ভিডিওটা কীরকমভাবে আপনাদের দিলে আপনাদের উপকার হয় সেই সম্বন্ধেও আপনারা কমেন্টস করতে পারেন বা আমরা ভিডিওটাও পরিবর্তন করতে পারি আপনারা যেরকম ফিডব্যাক দেবেন সেই অনুযায়ী আমরা ভিডিও তৈরি করব তো চলুন আপনারা সবাই একে একে আমাদের যা যা মার্কস পেয়েছেন আপনারা সবাই পোস্ট করুন পঞ্চাশের মধ্যে আর আমরা চলে যাই হোম ট্যাক্সের প্রশ্নে তা আজকে আমি আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা বলছি আপনারা সবাই একটু খাতায় লিখে নেন আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্ন হল সম আয়তন সিও ও এইচ টু এর মিশ্রণকে কী বলে অপশান এ ওয়াটার গ্যাস অপশান বি হাইড্রোজেন গ্যাস অপশান সি পলিওড গ্যাস এবং অপশন ডি লাফিং গ্যাস আবার আমি আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা বলছি আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্ন সম আয়তন সিও ও এইচ টু এর মিশ্রণকে কি বলে অপশান এ ওয়াটার গ্যাস অপশান বি হাইড্রোজেন গ্যাস অপশান সি পলিউটেড গ্যাস এবং অপশান ডি হচ্ছে লাফিং গ্যাস আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি কমেন্ট লাইনে পোস্ট করুন আমরা আগামী দিনে এই কোশ্চেনের যে সঠিক উত্তর সেটা আমি আপনাদের দিয়ে দেবো এবং তার সাথে সাথে প্রথম যারা দশজন সঠিক উত্তরদাতা এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের কাছে তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাব এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ